চট্টগ্রাম শিক্ষা বোর্ডত এবার এসএসসি পাশের হার ও জিপিএ পাস দুনুয়ানেই হুম্মি। আজি এ রবিবার দুজ্জে এ ফলাফল ঘোষণা করা হয়। আমাদের গতবারে 2017 সালের আমাদের মোট পাশের হার ছিল 83.99, যেটা এবার গিয়ে ঠেকেছে 75.50। গত বছর 8,347 জন পরীক্ষার্থী জিপিএ পাস ফাইলেও এবার ফাইদে 8,094 জন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সর্বোচ্চ 397 জন শিক্ষার্থী জিপিএ পাস ফাইলে প্রথম। সরকারি মুসলিম হাই স্কুল 326 জন জিপিএ পাস ফাইলে দ্বিতীয়। মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় 279 জন শিক্ষার্থী জিপিএ পাস ফাইলে তৃতীয়। 273 জন জিপিএ পাস ফাইলে ডাক্তার কাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় চতুর্থ অবস্থানত আছে। জিপিএ পাস ফাইতে ছাত্র ছাত্রী হল সি প্লাস রে হই বেশি কম লারার তুন বেশি মার্কি লাগে বহুত খুশি লারার তুন আরে ভাই এ প্লাস ভাই গোল্ডেন ভাই আর স্কুল পালা রেজাল কি যাবার বহুত কম লারার তুন বহুত ভালো লার বহুত কষ্ট করি রে জিপিএ পাই ফাই বহুত ভালো লাগে অনেক খুশি লাগছে স্যার সবাই পাচ্ছে সবাই আছে ফ্রেন্ডরা সবাই আর বেশি ভালো লাগতেছে নাইস টাইম মনে হচ্ছে নাইস টাইম ইতো খুশি পরীক্ষা দিয়ে আমরা এ প্লাস পেয়েছি। আমাদের এই সফলতার পিছনে আমাদের স্কুলের সবচেয়ে বড় অবদান, আমাদের টিচার আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করতো। আজ আর আর বহুত দিন পর রেজাল্ট দিয়ে রেজাল্ট গোল্ডেন প্লাস ইনশাল নাই বহুত খুশি হই গোল্ডেন ভাই ভালো লাগে বেশি আর আর স্কুলও 328 জনের মতো 55 জন মাত্র এ প্লাস না পাইছে আর বাকি দেখু না আইছে এ সম্পর্কে অভিভাবক উত্তন তারার মজা মত জানতে চাইলি তারা সি প্লাস রে হয় কিছু নাই খুব খুশি আনন্দিত এই আর কি আর কি হই আমি তো আনন্দ অনেক খুশি বোন গোল্ডেন এ প্লাস পাই এত নতুন বোধ ভালো লাগে আজ যেন খুবই আনন্দ যে আর ছাত্রী হল প্রতি বছরে এরকম একখান ফলাফল করে অনুবাদ ভাই অনেক খুশি মানে অনেক কি বলবো ভাষায় প্রকাশ করতে পারবো না যেহেতু ভালো ভাস গজি খুব ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগছে মেয়ে অনেক কষ্ট করছে 2 বছর পর্যন্ত কিন্তু সেইভাবে ফল পাইছে এটাই ভালো লাগতেছে আরো বেশি ভালো লাগে রাজি আর মেয়ে হলে 2 বছর তো নদী দে কষ্ট কিন গজি আজকের কষ্টের ফলাফল আজকে মানে মনে দাদি এখনো কষ্ট ন করে অনেক অনেক ভালো লাগতেছে প্রত্যেকেই ভালো বুঝি যার কারণে আমরা খুবই খুশি সর্বোচ্চ জিপিএ পাওয়া বিদ্যালয়ের প্রধান হল সি প্লাস রে হয় ভালো স্কুল বারবারই ভালো জাল করে তবে এবার আরো রেজাল্ট ব্যাকগ্রাউন্ড তো ভালোই এবার আর 650 জন প্রকল্পে দিই তার মধ্যে আর আর 397 জন জিপিএ আর আর স্কুলও 458 জন পরীক্ষা দিয়ে মোটামুটি রেজাল্ট ভালো আর আর ব্যাকগ্রাউন্ড প্রচেষ্টায় ইনশাল্লাহ আর সামনের দিনে তো আরো ভালো করে থাকবে আমি বলতে চাই যে আসলে এটা কারো একান না সাফল্যটা সম্মিলিত প্রচেষ্টার ফলে আমরা এই সাফল্যটা অর্জন করতে পেরেছি আরও ভালো লাগতো যদি জিপিএ ফাইভের সংখ্যাটা যদি আরও বাড়তো আমাদের স্কুল বরাবরের মতো এবারও ভালো করেছে আমাদের এবার পরীক্ষার্থী সংখ্যা ছিল 328 জন তার মধ্যে 273 জন জিপিএ ফাইভ পেয়েছে এবং শতভাগ পাস তা আমরা খুব খুশি সবাই এই সমন্বয় অব্যাহত থাকলে আগামী আরও ভালো ফলাফল সম্ভব জিয়াউল হক ইমন সি প্লাস টিভি চট্টগ্রাম যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট